বাবা মা যখন জানতে পারে তাদের স্নেহের সন্তানটি একজন শয়তানের বাচ্চা, তখন তাদের অনুভূতিটা কেমন হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে মুভিটি নিয়ে এসেছি এটি 2019 সালে একটি হরর মুভি, যার নাম হলো এলি। মুভিটির কাহিনী খুবই ইন্টারেস্টিং আর মুভিটির শেষে একটি বড় ধরনের টুইস্ট আছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমি আহসান আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ আহসান। আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মুভি শুরুতে আমাদেরকে ছোট্ট একটি বাচ্চাকে দেখানো হয় যার নাম এলি। সে তার বাড়ির বাগানে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে আর তার অনেক শ্বাসকষ্ট হতে থাকে। সেই সাথে আমরা এটা দেখতে পারি তার মুখ লাল হয়ে গিয়েছিল। এলি তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে তার যখন জ্ঞান ফিরে এসে সে তখন দেখতে পায় সে তার বাসায়। আর তার বাবা মার কাছ থেকে আমরা তখন এটা জানতে পারি যে এলি বড় ধরনের বিপজ্জনক একটি রোগ আছে, আর এই বিপজ্জনক রোগটির কারণে এলি বাইরে যেতে পারে না। এলির বাবা মা এবার অনেক ভালো একজন ডাক্তারের সন্ধান পায় আর এলিকে এবার সেখানে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছিল তারা। এরপর এলিকে একটা এয়ারটাইট স্যুট পরানো হয় যাতে করে বাইরের বাতাস এলির ভিতরে যেতে না পারে, কারণ বাইরের বাতাস এলির শরীরে লাগলে এলির শরীর পুড়ে যাবে। আর এরপরে এলি এবং তার বাবা মা এলিকে নিয়ে সেই বিশেষ ডাক্তারের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে এলির বাবা মা এলিকে এটা বলে, আজ আমরা যে ডাক্তারের বাসা যাচ্ছি এটি একজন খুব ভালো ডাক্তার, আর তার কাছে গেলে আমাদেরকে আর অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। কথা বলতে বলতে তারা ডাক্তারের বাসায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর এলির বাবা মা এটা লক্ষ্য করে ডাক্তারের বাসাটা অনেক বড় হলেও তার বাসাটা ছিল একটি নির্জন জায়গায়। এরপর এলির বাবা মা ভিতরে যান আর সেখানে ডাক্তার হর্নের সঙ্গে তাদের দেখা হয়। ডাক্তার হর্নের এলিকে দেখে এটা বলে, তোমাকে এই স্যুট ভিতরে পরার কোনো দরকার নেই, কারণ বাইরে কোনো বাতাস এই বাড়ির ভিতরে আসতে পারে না। প্রথমে তো এলি ডাক্তারের কথায় বিশ্বাস করতে পারে না, সে ভয়ে ভয়ে স্যুটটি খোলে আর সে তখন দেখতে পায় তার সঙ্গে কিছুই হচ্ছিল না। সে তখন অনেক খুশি হয় আর এলির এই অবস্থা দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায়, কারণ এলির বাবা মা অনেকদিন পর এলিকে এভাবে দেখছিল। এলি তখন ডক্টর হর্নকে অনেক প্রশ্ন করতে থাকে আর এলি তখন ডক্টরকে এটা বলে, তুমি কি আসলে আমাকে সুস্থ করতে পারবে? ডক্টর হর্ন তখন বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সুস্থ করব। এখন সে তাকে গোসল করতে বলে। অনেকদিন পর এলি গোসল করতেছিল, নিজেকে এভাবে দেখে এলি কাঁদতে থাকে। এলিকে ডাক্তার হর্ন একটি রুম দেখায় আর তাকে এটা বলে কাল সকালে আবার দেখা হবে। আর এখান থেকে শুরু হয় এই মুভির আসল ঘটনা। এলি যখন রাতে তার রুমে ঘুমাচ্ছিল তখন সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় আর সে যখন জানালার পাশে সেটি দেখতে যায় সে তখন এটা অনুভব করে জানালার ওপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছিল আর সে এটা দেখে অনেক ভয় পায় আর সে তখন তার মায়ের রুমে গিয়ে তার মায়ের সঙ্গে ঘুমায়। পরের দিন সকালবেলা সে এই ঘটনাটি সবাইকে বলতেছিল, তখন সবাই এলিকে এটা বলে, তুমি হয়তো রাতে দুঃস্বপ্ন দেখছো। আর এরপরে সেখানে একজন নার্স এসে এলিকে একটি রুমে নিয়ে যায় যেখানে তাকে চিকিৎসা দেয়া হবে। আর এরপরে ডক্টর হর্ন তাকে একটি ইনজেকশন দেয় আর এই ইনজেকশনের প্রভাবে একটু পরে এলি আচমকা অদ্ভুত আচরণ করতে থাকে, তার পুরো শরীর লাল হতে থাকে আর সে তখন অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে তখন সে একটি রুমে দেখতে পায় আর সে লক্ষ্য করে একটা মেয়ে বাইরে থেকে গ্লাসে ঢিল মারছিল। এলি তখন উঠে সেই গ্লাসের পাশে যায় আর মেয়েটি বাইরে থেকে এলিকে এটা জিজ্ঞেস করে, তুমিও কি অনেক অসুস্থ আর তুমিও কি বাইরের বাতাসে বেরোতে পারো না? মেয়েটি তখন এলিকে এটাও বলে, এখানে যেসব বাচ্চারা চিকিৎসা নেওয়ার জন্য আসে তাদের বিশেষ ধরনের একটি অ্যালার্জি থাকে। এই সকল কথা শুনে এলি তখন মেয়েটিকে ভিতরে আসতে বলে, কিন্তু মেয়েটি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর এলিও সেখান থেকে তার রুমের দিকে রওনা দিচ্ছিল আর তখন সে অনুভব করতে পায় পিছন থেকে কেউ একজন তাকে অনুসরণ করতেছিল। সে তখন পিছন ফিরে তাকায়, তখন সে একটি মেয়ের আত্মা দেখতে পায় আর সেই মেয়ের আত্মাটি তার দিকেই আসতেছিল। এলি এটা দেখে অনেক ভয় পায় আর এলি তখন তার বাবা মাকে ডাকতে থাকে আর সেখানে তাদের বাবা মা চলে আসে। এলি যখন তাদের বাবা মাকে এসব কথা খুলে বলে তখন তার বাবা মা এটা বিশ্বাস করে না। তাদের বাবা মা এটা মনে করে হয়তো এলি এখান থেকে চলে যাওয়ার জন্য এসব বাহানা করতেছে। আর তার বাবা মা তখন এলিকে এটা বলে, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। এলি তখন চুপচাপ তার রুমে ফিরে যায়। এলি যখন তার রুমে ফিরে যায় তখন সেই মেয়েটির আত্মা এলির উপর আবারও আক্রমণ করে। তখন এলি আবারও তার বাবা মাকে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার বাবা মা যখন সেখানে চলে আসে তখন এলিকে আবারও বোঝায়, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। আর সেখানে ডাক্তার হর্ন চলে আসে। ডাক্তার হর্ন এলির বাবা মাকে এটা বলে, ওষুধের প্রভাবের কারণে এলি এমনটা করতেছে, চিন্তার কোনো কারণ নেই, এলি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ডক্টর হর্নের মুখে এ কথা শুনে
এলির মা তখন ডক্টর হর্নকে এটা বলে এলির ডোজ কমাতে। তখন সেখানে থাকা এলির বাবা এলির মাকে চুপ করতে বলে, আর সে তাকে বলে ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দাও, এলিকে সুস্থ করার জন্য আমাদের কাছে এটাই শেষ উপায়। এরপরের সিনে দেখানো হয় এলি তার মাকে এটা বলতে থাকে সে এখান থেকে চলে যেতে চায়, সে আর এই ট্রিটমেন্ট নিতে চাচ্ছে না। কিন্তু এলির বাবা মা এখান থেকে চলে যেতে চাচ্ছিল না, কারণ এলির বাবা মা অনেকগুলো টাকা ডাক্তারকে দিয়ে দিয়েছে। এরপরে রাতে এলির জানালায় আবারও সেই মেয়েটি পাথর মারে। এলি যখন সেই জানালার কাছে যায় তখন সে আবারও সেই মেয়েটির আত্মা দেখতে পায়, আর সেই আত্মাটি এলির উপর আক্রমণ করে দেয়। এলি তখন নিজেকে বাঁচানোর জন্য একটি আলমারির ভিতরে লুকিয়ে পড়ে, আর সে তার বাবা মাকে জোরে জোরে ডাকতে থাকে। আর যখন একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন এলি আলমারি থেকে বাহিরে বেরিয়ে আসে, আর সে তখন দেখতে পায় আলমারির উপরে তার নাম বারবার লেখা হয়েছে। এরপরে সেখানে তার বাবা মা আর ডাক্তার হর্ন চলে আসে। এইবারও এলির বাবা মা এটা মনে করে এলি এখান থেকে চলে যাওয়ার জন্য এসব নাটক করতেছে। এরপরে এলি ঘুমাতে গেলে সে ক্লাসের পাশে আবারও সেই মেয়েটিকে দেখতে পায়। এলি মেয়েটির কাছে গিয়ে কথা বলতে থাকে, আর সে মেয়েটিকে এটা বলে এখানে একটা ছোট্ট মেয়ের আত্মা আছে আর সে আমাকে বারবার আক্রমণ করে। ক্লাসের বাইরে থাকা তখন সেই মেয়েটি এলিকে এটা বলে তোমার আগে এখানে আর একটি মেয়ে এসেছিল তার চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মেয়েটি তখন এলিকে এটা বলে তুমিও এখান থেকে চলে যাও। আর এরপরে এলি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে যখন সেই আওয়াজটি চেক করতে যায় তখন আশঙ্কা কেউ তার হাত আর পা ধরে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। এলি তখন গ্লাসে দেখতে পায় তার মতন ড্রেস পরা তিনজন বাচ্চা তাকে তার সাথে এমনটা করতেছিল, আর তারা এলিকে বাইরে বের করে দিয়ে মেইন দরজাটি বন্ধ করে দেয়। আর বাইরের বাতাসের কারণে এলির শরীর আবারও লাল হতে থাকে, আর এরপরে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। ডক্টর হর্ন তখন সেখানে চলে আসে আর সে এলিকে নিয়ে ভিতরে যায়। এরপরে এলির যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি রুমে দেখতে পায়, আর বাইরে ডক্টর হর্ন এলির বাবাকে কিছু একটা বলতেছিল। কিন্তু যখন এলির মা সেখানে যায় তখন তারা এলির মাকে দেখে সব কথা বন্ধ করে দেয়। এরপরে সিনে দেখানো হয় এলি সেই আলমারিটির পাশে যায় যেখানে সেই আত্মাটি এলির নাম লিখে দিয়েছিল। এলি তখন সেখানে গিয়ে এটা দেখতে পায় সেখানে একটি কোড লেখা ছিল। আসলে এলিকে সেই আত্মাগুলো কিছু একটা দেখাতে যায় যার কারণে তারা বারবার এলির কাছে আসে। এরপরে আবারও সেই মেয়েটি এলির জালানার পাশে আসে। এলি তখন সেই মেয়েটির কাছে গিয়ে এসব কথা খুলে বলে, আর এলি তখন এটা বলে আমি জানি এই কোডটি কিসের, এটি হলো সেই দরজাটির কোড যেখানে ডক্টর হর্ন এলিকে চিকিৎসা দেয়। এলি এবার এটা প্ল্যান করে যখন রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়বে তখন সে সেই রুমের ভিতরে যাবে। এরপরে রাত্রে এলি সেই রুমের ভিতরে যায় আর সে একটি ফাইল দেখতে পায় যেখানে এলির আগে যেসব বাচ্চাদের চিকিৎসা দেওয়া হয়েছিল সব রেকর্ড এই ফাইলে আছে। এলি তখন সেই ফাইলটি দেখে এটা বুঝতে পারে আসলে সব বাচ্চাদেরকে 3 স্টেপে চিকিৎসা দেওয়া হয়, আর সর্বশেষ 3 স্টেপে গিয়ে কোনো বাচ্চাই আজ অব্দি পর্যন্ত বাঁচতে পারেনি। এলি এটা দেখে অনেক ভয় পায়। আর অন্যদিকে এলির মা এলির বাবাকে এটা জিজ্ঞেস করছিল ডক্টর হর্ন মিলে তোমরা সেদিন কি আলোচনা করতেছিলে। তখন এলির বাবা এটা বলে আসলে এলিকে বাঁচা কোনোভাবে সম্ভব না, এলির অবস্থা অনেক খারাপের দিকে গিয়েছে। এলির মা এটা শুনে অনেক রেগে যায় আর সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডক্টর হর্ন এটা বুঝতে পারে, তখন সে এলির মাকে থামানোর চেষ্টা করে, তাকে এটা বলে তুমি আমার উপর ভরসা রাখো, আমি এলিকে সুস্থ করতে পারবো। আর তখন এলি সেই রুমটি থেকে বেরিয়ে আসে আর সে তার বাবাকে সবকিছু খুলে বলে যে ডাক্তার হর্ন আসলে একজন খুনি, সে এর আগে অনেকগুলো মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলছে। তখন এলির বাবা বুঝতে পারে এলি সবকিছু বুঝে গেছে, আর তখন সে একটি ইনজেকশনের মাধ্যমে এলিকে অজ্ঞান করার চেষ্টা করে। এরপরে ডাক্তার হর্ন সেখানে আসে আর এলিকে নিয়ে যায় 3rd স্টেপের চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু এলি চিৎকার করে এটা বলতে থাকে ডাক্তার হর্ন একজন খুনি, সে এর আগে অনেকগুলো মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলছে। এরপরে এলি সেখানে থাকা একজন নার্সের হাতে কামড় দেয় আর সে দৌড়ে গিয়ে ডক্টর হর্নের রুমে চলে যায়। এরপরে সে সেখানে একটি সিক্রেট দরজা দেখতে পায়, সে তখন সেই দরজা দিয়ে নিচে নামতে থাকে আর সেখানে বাতাস থাকার কারণে তার শরীর লাল হতে থাকে আর এলি তখন অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার শরীর একদম ঠিক আছে আর সে বাইরের বাতাসেও নিঃশ্বাস নিতে পারছিল। তখন সে এটা মনে করে এতদিন ধরে তার বাবা মা আসলে তাকে মিথ্যা কথা বলে আসছিল। এলি তখন তার বাবা মাকে ঘৃণা করতে থাকে। আর একটু পরে সেখানে এলির মা চলে আসে। এলির মা এলিকে সুস্থ থাকা দেখে তখন এলির মা
এটা বুঝে যায় যে এলি সবটা জেনে গেছে। তখন এলির মা এলিকে এটা বলে, আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, কিন্তু তোমাকে ভালো রাখার জন্যই আমরা এসব করে আসতেছি। আর এরপরে এলি আবার অজ্ঞান হয়ে যায়। তার মা যখন ভিতরে যায় তখন এলি মায়ের মাথায় আঘাত করে। আসলে তার অজ্ঞান হওয়াটা অভিনয় ছিল। আর এই সুযোগে এলি সেখান থেকে পালাতে থাকে। এলি এরপরে লক্ষ্য করে সেই মেয়েটি আবারও গ্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। এলি তখন পালানোর জন্য সেই গ্লাসটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সেখানে সেই ডাক্তার চলে আসে আর এলিকে নিয়ে যায় তৃতীয় ধাপের চিকিৎসা দেওয়ার জন্য। এদিকে এলির মার জ্ঞান ফিরে আসলে সে একটি কুয়ো দেখতে পায়। আর কুয়োর ঢাকনা খুললে সে দেখতে পায় সেখানে তিনটি মেয়ের মরদেহ। এলির মা তখন এটা বুঝে যায় আসলে ডক্টর হর্ন একজন খুনি, আর এলির কথাই সব সত্য ছিল। অন্যদিকে এলিকে বেঁধে রেখে ডক্টর হর্ন কিছু মন্ত্র পাঠ করতেছিল। আর এরপরে ডক্টর হর্ন যখন এলির শরীরে পানি ছেটাতে থাকে তখন এলির শরীর আবারও পুড়ে যেতে থাকে। এলি তখনও বুঝতে পারতেছিল না আসলে ডক্টর হর্ন তার সাথে কি করতে যাচ্ছে। এরপরে ডক্টর হর্ন একটি চাকু নিয়ে এলির পেটের মধ্যে ঢুকাতে ধরলে এলির রেগে যায়। আর আচমকা এলির শরীরে একটা অদ্ভুত শক্তি চলে আসে। সেই শক্তির মাধ্যমে ডক্টর হর্নের হাতে থাকা চাকুটি তার নিজের শরীরেই ঢুকে দেয় আর ডক্টর হর্নের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপরে এলি সেখানে থাকা নার্সগুলোকে হাওয়ায় ভাসাতে থাকে আর এরপরে তাদের শরীরে আগুন ধরিয়ে দেয়। আর সেখানে এলির মা চলে আসলে এলি এসব দেখে অনেক ভয় পায়। আর তখন এলি তার মাকে জিজ্ঞেস করে, এই সব কিছু কি হচ্ছে আমার সাথে, আর আমি আসলে কে? আর তখনই চলে আসে এই মুভিটির আসল কাহিনী। এলির মা তখন এলিকে এটা বলতে থাকে, তুমি আসলে মানুষের সন্তান নও, তুমি আসলে একজন ডেভিলের সন্তান। আমার কোনো সন্তান না হওয়ার কারণে আমি আসলে একজন শয়তানের কাছে প্রার্থনা করছিলাম একজন ছেলে সন্তান হওয়ার জন্য, আর এরপরে তুমি হও। আসলে আমি মনে করছিলাম তুমি মানুষদের মতনই একজন স্বাভাবিক হবে, কিন্তু তোমার কিছু আচরণে আমরা এটা বুঝতে পারি তুমি কোনো সাধারণ মানুষ নও। আসলে তোমার কাছে এমন কিছু শক্তি আছে যা ডেভিলদের কাছে আছে, আর তোমাকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য আমরা এসব করে আসতেছি। আর তখন এলির বাবা একটি ছুরি নিয়ে এলির উপর হামলা করতে গেলে এলি তখন তার বাবাকে থামিয়ে দেয় আর সে সেখানে তার বাবাকে হত্যা করে ফেলে। এরপর এলি আর তার মা বাইরে চলে আসে। এলি তখন সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় আর সেই মেয়েটি তখন এলিকে এটা বলতে থাকে, তোমার মতন আমিও একজন ডেভিলের সন্তান। এলি তখন সেই মেয়েটিকে এটা বলে, তুমি তাহলে এতদিন ধরে এটা আমাকে বলনি কেন? মেয়েটি তখন এলিকে এটা বলে, আসলে আমি তোমার আসল শক্তিটি সবার সামনে প্রকাশ করার জন্য এতদিন এটা তোমাকে বলিনি। তো চলো তুমি আর আমি মিলে এখন আমরা আমাদের আসল বাবার কাছে যাব। আর এখানেই এই মুভিটির কাহিনী শেষ হয়ে যায়।